তুমি কালীপদকে বিয়ে করছো কেন? আর কোনো ছেলে ছিল? আছে তো, কিন্তু সে তো সিগন্যালই বুঝছে না। কেন, কালীপদকে আপনার পছন্দ না? আপনি বলুন না, আমি একদম বিয়ে ক্যান্সেল করে দেবো। তুমি ক্যান্সেল করবে কি না করবে সেটা তুমি জানো, আমি শুধু ফ্যাক্টস প্লেস করছি। ওর কোনো স্ট্যান্ডার্ড আছে? কালীপদর এক একটা গুণের লিস্ট ও আমাকে নিজেই দিয়েছে। এক, নাচ। আরে নাচ তো আমার রক্তে, তুমি তো জানো না আমার ব্লাড গ্রুপ হচ্ছে ডি পজিটিভ। ডি ফর ডান্স? ওহ হ্যাঁ। আরে বাবা, আমার নাচের কীর্তি চারিদিকে ছড়িয়েছে, দেশ বিদেশে, আমেরিকা থেকে জাপান, ভায়া চীন, চারিদিকে চীন চীন, তাদিনাধীন। আমার স্টুডেন্ট ছড়িয়ে পড়েছে চারিদিকে, বুঝতে পারলে? আর যে চীনে চাউমিন ডান্স, ওটা তো আমারই বিখ্যাত। দুই, আরে বাসন মাঝে তো আমার বিরাট নাম, বিরাট নাম। এই যে বড় বড় সেলিব্রিটি আছে না, হ্যাঁ, ওনাদের বাড়িতে যারা যারা কাজ করে তারা সবই আমার থেকে ট্রেনিং প্রাপ্ত। হ্যাঁ, আমার জন্মদিনটা ওরা কাজের লোক দিবস হিসাবে পালন করে। তুমি 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 শুধু বলো, আমি জানতাম তুমি শিখতে চাইবে। তুমি শুধু বলো কোনটা আগে শিখবে, বাসন মাজা না ঠাকুর সাজা? বাসন মাজা, ওই পিএইচডি না কি ওটা বলো, ওরা পড়াবে পড়ে? হ্যাঁ হ্যাঁ, কঠিন জিনিসটা পড়ে শেখাইবা। হ্যাঁ, আমারও তাই মনে হয়। তুমি জানো ওর কোনো বাড়ি ঘর নেই? হ্যাঁ, আশেপাশে যত দোকান আছে সব কটা দোকান থেকে ও ধার দেনা করে, খিদে পেলে মন্দিরে গিয়ে ভোগ খায়, ওর পেছনে পাওনা তারা দৌড়ায়। তুমি তুমি এরকম একটা পুরুষের স্ত্রী হতে চাও? বাহ 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 বাহ, আপনি কালীপদর বিষয় এত খোঁজ নিয়েছেন, আপনি আমাকে আগে বলেননি তো। কেন, তোমাকে আগে বলতে যাবো কেন? কে হও তুমি আমার? আমি আপনার কে হই সেটা আপনি আমাকে বলুন না। কিরে, ছেলেকে এখনো আসছে না কেন? আর বিয়েটা আটকাতে পারলো কিনা সেটা তো জানতে পারলাম না। চাপ নিও না, ঝিলিগিরি যখন গেছে কাজ ঠিক ফিনিশ করেই আসবে। তোমার একটা ঝিলিক দিদি না, দুটো ঝিলিক দিদি, একজন না পারলে আরেকজন করে দেবে। হেই, দুটো ঝিলিক মানে? হ্যাঁ, ঝিলিগিরি যেখানে থাকবে সেখানে একটু ধোঁয়া দিতে হবে, ধোঁয়ার মধ্যে একটা ঝিলিক দিদি দুটো ঝিলিক দিদি হয়ে যাবে। কাল রাতে আগুন লাগার সময় আমি দেখেছি। দুই শালিক, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।